কি বলে যে পত্রিকা বা দেশের নিউজ বিভিন্ন পলিটিক্যাল পার্টি সবাই একটা কথা বলে জিডিপি, ঠিক আছে? জিডিপি নাম শুনছো সবাই? জিডিপি শব্দটা? জি স্যার। হ্যাঁ, তো জিডিপি মানে কি বোঝায়? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে একটা দেশে কি পরিমাণ উৎপাদন হচ্ছে, মানে এটা একটা একটা ইন্ডিকেটর। একটা ইন্ডিকেটর বলতে যে এটা আসলে কি বলে মানে ধরো বুঝায় যে আসলে একটা দেশের ভিতরে কি পরিমাণ উৎপাদন হচ্ছে, মানে যত বেশি উৎপাদন দ্যাট মিন্স তত বেশি কি বুঝায় এমপ্লয়মেন্ট আছে, মানুষ বেশি কাজ করতেছে, টাকা পয়সার লেনদেন বেশি হচ্ছে, তো দেশের একটা প্রোগ্রেসিভ। বাট এটা কিন্তু অল না, মানে আমাদের দেশে যেভাবে জিডিপি কে এত বেশি প্রাধান্য দেওয়া হয়, জিডিপি ইজ নট মানে লাইক এটা হচ্ছে একটা ইন্ডিকেটর শুড বি, বাট দেয়ার আর মেনি আদার ইন্ডিকেটর্স। মানে মানুষের হিউম্যান লাইফে ইনইকুয়ালিটি একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আমরা এটা ডেভেলপমেন্টে পরে বলবো। এখন হোয়াট ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট? এটা হচ্ছে দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউসড অ্যানুয়ালি উইদিন এ কান্ট্রি বর্ডার্স। এখানে চারটা পয়েন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারটা করি। আচ্ছা, সোজা কথা, একটা দেশের ভিতরে ধরো বাংলাদেশের আয়তন কত বলতো? 1,47,570 বর্গ কিলোমিটার। আচ্ছা, এটা মনে একটু চেঞ্জ হয়েছে মেবি। আচ্ছা, অ্যারাউন্ড 1,47,570, আমরা ওইটি পরে আসছি অনেকদিন ধরে, বাট সামান্য সামথিং ভেরি ফিউ পার্সেন্ট এক দেশে দেয়। যে বিভিন্ন সময় বিভিন্ন কেস করে সব বাংলাদেশ পায় বা অনেক সময় হয়, এগুলা ওই সমুদ্রের মানে ওই যে বর্ডার এরিয়াতে একটু নিষ্পিস হয়। আচ্ছা, এনিওয়ে মনে করো আমাদের যে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার ভিতরে জিডিপি বলে যে আমাদের যা কিছু আছে, মানে যা এই মানে পুরো দেশের ভিতরে যা কিছু প্রোডাকশন হয়, হ্যাঁ, এবং গুডস এন্ড সার্ভিসেস, নট অনলি প্রোডাকশন, ধরো আমরা প্রোডাকশন কি করি, ধরো রাইস, রাইস প্রোডাকশন হয়, এরপরে তোমার ধরো এগ্রিকালচারাল আদার জিনিস প্রোডাকশন হয়, আবার আবার কি প্রোডাকশন হয়, ধরো ওয়ালটনে টেলিভিশনও বানায়, এরপরে ধরো প্যান, এরপরে তোমার কলম, হ্যাঁ, এই খাতা বই, মানে এগুলো তো আমরা চোখে দেখি প্রোডাকশন। আর একটা প্রোডাকশন হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেসটা কি? এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তোমরা যে কাজ করো, তোমরাও কিন্তু এক ধরনের সার্ভিস সেক্টরে কাজ করো, বুঝছো? মানে মানে সবাই না, কেউ কেউ আছে সফটওয়্যার ডাইরেক্ট প্রোডাকশন রিলেটেড কাজ করে, কেউ আছে শুধু সার্ভিস দেওয়া, মানে ওই যে এরপরে ডাক্তাররা সার্ভিস দেয়, ঠিক আছে, এরপরে ডাক্তার সার্ভিস দেয়, এরপরে কি বলা যায় টিচাররা সার্ভিস দেয়, এরপরে ধরো দেয়ার আর লট অফ থিংস ইন সার্ভিস। হ্যাঁ, মানে বাংলাদেশের এখন মোটামুটি প্রায় অ্যারাউন্ড 50% অফ দ্য জিডিপি আসলে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর হচ্ছে আর আর কি, ওই যে তোমার মনে করো এসএ পরিবহন, এরপরে সুন্দরবন কুরিয়ার, হ্যাঁ, এরাও কিন্তু আসলে সার্ভিস সেক্টরের সাথে জড়িত, রাইট? মানে তোমাকে সার্ভিস দিচ্ছে। এরকম করে অনেক মানুষ সার্ভিস সেক্টরে কাজ করতেছে এখন। তাইলে কি হচ্ছে, এখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, এটা ভালো ভালো বুঝলে, এই যে শব্দটা এখানে হচ্ছে ইয়ে দ্য টোটাল মার্কেট ভ্যালু একটা অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, মানে এখানে চারটা পয়েন্ট, দ্য টোটাল মার্কেট ভ্যালু একটা পয়েন্ট, অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস আরেকটা পয়েন্ট, প্রোডিউসড অ্যানুয়ালি একটা পয়েন্ট, উইদিন এ কান্ট্রিজ বর্ডার আরেকটা পয়েন্ট, বুঝছো? চারটা পয়েন্ট, এই চারটা মিলে কিন্তু মানে জিডিপি সংজ্ঞায় চারটাই দিতে হবে। তাইলে আচ্ছা, অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস যেটা বুঝাইলাম, যে যত কিছু প্রোডাকশন হয়, চাল প্রোডাকশন হয়, এরপরে আবার সার্ভিস আমরা বললাম, ডাক্তার যে সার্ভিস দিচ্ছে, ব্যাংকার, ব্যাংকে যারা জব করতেছে তারাও সার্ভিস দিচ্ছে, এই গুডস এন্ড সার্ভিসেস। এখন কেন আমরা ফাইনাল শব্দটা ইউজ করলাম, ওয়াই উই ইউজ ফাইনাল? ফাইনাল বলতে যাতে ডাবল কাউন্টিং না হয়, মানে ধরো চাল, চালটাকে আমরা ফাইনাল প্রোডাক্ট, ওই চালটাকে আমরা হিসেবে আনবো, বা চালের আগে তো ধান হয়, ঠিক আছে, ধানের আগে ধরো মানে ধানের চারা এগুলো পোষানো হয়, কিন্তু আমরা যদি এখন ধানকে একবার টাকা দিয়ে হিসাব করি, আবার চালকে আবার টাকা দিয়ে হিসাব করি, তাহলে কি প্রবলেম দেখা দেবে? ডাবল কাউন্টিং প্রবলেম, মানে আমরা একই জিনিস দুইবার কাউন্ট করে ফেলবো, রাইট?
বুঝতে পারছো হিসাবে? জি স্যার, জি স্যার। এখন তাইলে টোটাল মার্কেট ভ্যালু অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, এখন হচ্ছে আরেকটা অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস বুঝলা, প্রোডিউসড অ্যানুয়ালি, মানে অ্যানুয়ালি মানে কি এক বছর বা একটা নির্দিষ্ট সময় তোমাকে দিতেই হবে জিডিপি তে, মানে আমরা এক বছরের ভিতরে উইদিন এ কান্ট্রি বর্ডার একটা স্পেসিফিক রিজিওনের ভিতরে, ঠিক আছে? ইট ক্যান বি নট অনলি কান্ট্রি, ইট ক্যান বি ধরো সিলেট ডিভিশন, রংপুর ডিভিশন, চিটাং ডিভিশন, অথবা একটা জেলা ভিত্তিক জিডিপি ও হিসেব করা যেতে পারে। তো নরমালি হচ্ছে নরমালি একটা দেশের জিডিপি, বাট যেসব দেশে আমাদের তো স্টেট হিসাব না, ধরো ইন্ডিয়া, এরপর অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, এরা হচ্ছে বিভিন্ন স্টেট, আলাদা আলাদা মানে স্টেট স্টেট গভর্নমেন্ট আছে, তো স্টেটও তারা নিজস্ব জিডিপি হিসেব করে। তো এটা হচ্ছে, তারপরে তোমরা সংজ্ঞা উইদিন এ কান্ট্রিজ বর্ডার, মানে একটা দেশের ভিতরে যা হয় বা একটা স্টেটের ভিতরে যা হয় উইদিন এ কান্ট্রি, একটা অ্যানুয়াল মানে কত সময়ের ভিতরে, মানে একটা বছরের ভিতরে। আরেকটা শব্দ দেখো স্টার্ট হয়েছে, দা টোটাল মার্কেট ভ্যালু, কেন মার্কেট ভ্যালু ইউজ করা হয় বলতো? কোন আইডিয়া আছে? স্যার লোয়েস্ট প্রাইস? না, লোয়েস্ট প্রাইস না, আসলে মার্কেট ভ্যালুটা কেন হিসাব করা হয় আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। একটা দেশে মানে হাজার হাজার লোক, প্রায় লক্ষাধিক ডিফারেন্ট জিনিস মানুষ তৈরি করে, রাইট? মনে করো মানে যে কামার কুমার বলি বা জেলে প্রোডাকশন করতে, মানে তোমার একটা বাসার ভিতরেই দেখো কত ধরনের জিনিস। হ্যাঁ, এত এত জিনিসকে তুমি যদি সংখ্যায় লিখো যে এত, এবং এটা ইউনিট ডিফারেন্ট, মনে করো আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করে দেখাচ্ছি, মনে গতকালকে কনজিউমার প্রাইস সিপিআই যে বাস্কেট বাংলাদেশে দেখাইছিলাম, এখানে একটু দেখো তো। আচ্ছা ওপি বলো স্যার, আজকের ক্লাসটা স্যার রেকর্ড করা শুরু করলে ভালো হতো। ওহো সরি সরি, ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি রেকর্ডটা ভুলে গেছিলাম। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা মানে মনে করাই দেওয়ার জন্য রেকর্ড, সরি আমি রেকর্ডটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল। আর সেটা হচ্ছে, তো আমরা একটু, আমি একটু রিপিট করি পুরাটা না, যেহেতু রেকর্ড যদি কেউ করে ইয়ে করে, সেটা হচ্ছে যে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে কথা বলতেছিলাম, যে দা টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউসড অ্যানুয়ালি উইদিন এ কান্ট্রিজ বর্ডার। এখানে চারটা পয়েন্ট, দা টোটাল মার্কেট ভ্যালু একটা পয়েন্ট, অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস একটা পয়েন্ট, প্রোডিউসড অ্যানুয়ালি মানে একটা সময় একটা পয়েন্ট, অ্যান্ড উইদিন এ কান্ট্রি বর্ডার একটা রিজন। এখানে স্থানও আছে, কাল মানে টাইমও আছে, মানে লাইক টাইম এন্ড স্পেস দুইটাই বলা আছে। এরপরে হচ্ছে টোটাল, আমি বললাম যে ফাইনাল গুডস, গুডস মানে যা কিছু রাইস চাল থেকে শুরু করে আমরা যা কিছু প্রোডাকশন করি ফসল আদি, এরপরে ম্যানুফ্যাকচারিং, আমরা কলম প্রোডাকশন হয় দেশের ভিতরে, হ্যাঁ, এরপরে পেন্সিল প্রোডাকশন হয় ধরো, মানে লাইক দিস অল দিস প্রোডাক্টস, ওষুধ প্রোডাকশন হয়, ঠিক আছে? এন্ড কিটা এবং সার্ভিস বলতে বোঝায়, সার্ভিস বলতে বোঝায় যে ডাক্তারের সেবা, ব্যাংকার, ব্যাংকে যারা জব করে ব্যাংকারদের সেবা, এরপরে নাপিত যে চুল কাটে ওইটাও বারবারের সেলুনে, ওই এটাও সার্ভিস। এরকম বাংলাদেশে প্রচুর লোক আসলে সার্ভিস সেক্টরে কাজ করে, রাইট? তো এই যে সার্ভিস সেক্টরে কাজ করে, এই জিনিসটা হচ্ছে আমাদের গুডস এন্ড সার্ভিসেস। এবং আমরা কেন বললাম ফাইনাল প্রোডাক্ট, যাতে ডাবল কাউন্টিং না হয়, মানে ধানকে একবার হিসেবে ধরলাম, আবার চালকে আবার হিসেবে ধরলাম, এইটা যাতে না হয় আমরা সরাসরি চালকেই আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে ধরলাম। আবার যদি কেউ চাল থেকে কোনো একটা কোম্পানি পিঠা প্রোডাকশন করে, মানে ধরো বিভিন্ন ধরনের পিঠাগুলি হয় না চাল থেকে, বা ওই রকম, তাইলে ওই পিঠাগুলিটাই হবে ফাইনাল প্রোডাক্ট, মানে ওইটাকে আমাকে হিসাবে ধরতে হবে। তো এইটা এখন কেন আমরা টোটাল মার্কেট ভ্যালু হিসাব করি,
এইটার কারণ হচ্ছে ধরো আমাদের দেশে হাজার ধরনের প্রোডাকশন হয়। এখন এই যে সিপিআই গতকালকে সিপিআই এর বাস্কেট দেখাইছিলাম বাংলাদেশে, এখানে মাত্র 47টা দ্রব্য দেওয়া আছে দেখাইছিলাম, এটা হচ্ছে বাংলাদেশের বাস্কেট। বা বাংলাদেশে আই থিঙ্ক প্রায় 50 থেকে 60 হাজার ধরনের জিনিস, আসলে ছোট ছোট জিনিস ডিফারেন্টলি তৈরি হয়। তার প্রবলেমটা কি, আমরা যদি শুধু প্রত্যেকটা জিনিসের কোয়ান্টিটি হিসেব করি, তাইলে কোনো কিছু আছে ইউনিট কেজিতে, দেখো এখানে কেজি, কোনো জিনিস আছে লিটারে, কোনো কিছু আছে ইচ মানে এক একটা দ্রব্য, কোনোটা আছে কুইন্টাল, এরপরে কোনটা লিটার, কোনটা বক্স, হ্যাঁ কোনোটা বিক্রি হয় মিটারে, কোনোটা ইচ, কোনোটা ব্যাগ অফ 50 কেজি, কোনটা গ্রামে, কোনোটা 10 স্টিক সিগারেট, ঠিক আছে। এরকম দেখো আমাদের ইউনিট হচ্ছে এক একটা দ্রব্যের এক এক ধরনের ইউনিট। এখন সবগুলাকে একটা সংখ্যায় আনতে হইলে সবচেয়ে সহজ কি, টাকা। হ্যাঁ টাকা, সবগুলাকে তার টাকা দিয়ে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে আমাদের কমন ইউনিট, ঠিক আছে। তখন আমরা ওই কমন ইউনিটটাকে আমরা ধরার জন্য আমরা কি করি, মার্কেট ভ্যালু অফ অল ফাইন, যাতে আমাদের ডিফারেন্ট ইউনিট, এরপরে এরপরে সেবা, এই যে সার্ভিসেস, সার্ভিসেস কে তুমি কিভাবে হিসাব করবা, যে যে যত ঘন্টা কাজ করে, ধরো ব্যাংকার, ব্যাংকার কে এক বছরে যত টাকা তার স্যালারি, ধরো সে এত টাকা সার্ভিস দিচ্ছে, স্যালারি তো বাই সার্ভিসের এগেনস্টে, তো ধরো ওই স্যালারিটা ডাক্তার যতজন রোগী দেখলো সারা বছরে যা ইনকাম করলো ওইটা তার সার্ভিস, বারবার সেলুনে তার যত ইয়ারলি ইনকাম হইলো ওইটাও একটা তার সার্ভিস। এরকম সব কিছুকে টাকার টাকা দিয়ে গুণ করলে আমরা কি পাই, একটা মানে বড় সংখ্যা দিয়েই আমাদের সবকিছু ইনক্লুড হয়ে যায়, বুঝছো। আলাদা আলাদা যদি আমরা লিখতাম ওইরকম প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা, তাইলে দেখা যেত কয়েক হাজার পৃষ্ঠার একটা বড় বই বানাইতে হইতো প্রতি বছর, রাইট। জি স্যার, যেটা দিয়ে আমরা আসলে জিডিপিটা আমরা হিসাব করতে পারতাম না। আচ্ছা, থ্রি ওয়েজ টু কম্পিট জিডিপি। আচ্ছা, এখন জিডিপি কিভাবে হিসাব করা হয়, ওই যে ধরো এখানে তোমরা পড়লেই পাবা মানে আলটিমেটলি কিভাবে জিডিপিটা হিসাব করা হয়। থ্রি ওয়েজ টু কম্পিট জিডিপি আমি বলছি, এইটা দেখো, কনসিডার এ সিম্পল ইকোনমি ইন হুইচ ওয়ান গুড ইজ প্রোডিউসড এন্ড সোল্ড, বব বব ফাইন্ডস এ সিড এন্ড প্ল্যান্টস ইট, সামটাইমস লেটার এন অরেঞ্জ ট্রি অ্যাপিয়ার্স, ঠিক আছে। একটা প্ল্যান্ট করলো, বব পেজ হ্যারি $5 ইন ওয়েজেস টু পিক এন্ড বক্স দ্য অরেঞ্জেস, নেক্সট বব সেলস দ্য অরেঞ্জেস টু জিম ফর $8, জিম টার্নস দ্য অরেঞ্জেস ইন্টু অরেঞ্জ জুস এন্ড সেলস দ্য অরেঞ্জ জুস টু ক্যারোলিন ফর $10, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যারোলিন ড্রিঙ্কস দ্য জুস। এখন দেখো এখানে দেখো কয়টা অ্যাক্টিভিটিস হইলো, তিনটা। প্রথমে বব মানে চারটা অ্যাক্টিভিটিস তো চারটা, মানে বব প্রথমে কি করছে, এটা বীজ রোপণ করছে, এরপরে ওইটা থেকে মানে কিছু বীজ রোপণ করছে, ওইটা থেকে আমাদের কমলা অরেঞ্জ ট্রি আসলো। আর যদিও এখানে অরেঞ্জ বলতে এখানে ইন্টারেস্টিং বিষয় আছে, তোমরা জানো কি না, আমরা যে অরেঞ্জ যেটা বলি আসলে এখানে বাইরে ওই বইয়ে যে অরেঞ্জটা দেখো ওইটা কি জানো, ম্যান্ডারিন। ম্যান্ডারিন রাইট, মানে কমলা আমরা যে মালটা বলি দেশে, না মানে আর আমরা যে কমলা খাই ওটা হচ্ছে ম্যান্ডারিন, আর এই বিদেশে যেটা অরেঞ্জ বলে এটা হচ্ছে আমাদের দেশের মালটা, ঠিক আছে। আর ওই যে বব যে নামটা এটা জানো, এই ববের বব বলতে তার রিয়েল নামটা কি, হচ্ছে রবার্ট। বব রবার্ট কে বব বলা হয়, উইলিয়াম কে বিল বলা হয়, ধরো উইলিয়াম বিল গে, আমরা বিল গেটস বলি না, মানে এগুলা মানে খুব বেশি না কয়েকটা সংক্ষেপ আছে, রবার্ট কে বাইরে বব বলা হয়, মানে এগুলা একটু মানে অনেক সময় কনফিউজ হয়ে যাওয়া, প্রথমে দেখবার না আমার অফিসিয়াল নাম রবার্ট সামথিং কিন্তু সবাই ওরে বব ডাকতেছে, আবার এরকম সিমিলারলি উইলিয়াম কে বিল, এরকম অনেকগুলো শর্ট ফর্ম আছে, বুঝছো। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নামের ক্ষেত্রে, বাইরে এই সবার নাম তোমার আমাদের দেশে তো তাও নামের ভেরিয়েশন আছে, ওইখানে নামের এক ডেভিড দেখবা 1000 জন, মানে তোমার পরিচিত বা একটা সিটিতেই দেখবা 1 লক্ষ ডেভিড আছে, 1 লক্ষ
বিল আছে, এক লক্ষ রোবট আছে, বুঝছো? তাদের নামের কিন্তু খুব একটা ভেরিয়েশন নাই, একই নাম সবার। আচ্ছা, এনিওয়ে, তো আমরা এই যে থ্রি ওয়েজ, এই যে টু কম্পিউট জিডিপি, এটা আমি কথা মানে হঠাৎ আসলো, দেখলে হঠাৎ মনে হইলো তোমাদের বলি। আচ্ছা, হোয়াট ইজ দ্য জিডিপি ইন দিস সিম্পল ইকোনমি? এই যে চারটা জিনিস, মানে $5, $8 হিসাব হলো আর $10, রাইট? তিনটা মানে মূল টাকা পয়সার লেনদেন হয়েছে তিনটা। আর প্রথমে যে কাজটা করছে, অ্যাক্টিভিটি ছিল চারটা, কিন্তু টাকা পয়সার লেনদেন হয়েছে তিনটা। তাইলে এখন দেখো এখানে $5, $13, $10, $18, মানে এটা হচ্ছে ৮ ৫ ১৩ টাকা, এই যে $13 হইলো না $10 হিসাব এইটা, তাহলে কোনটা জিডিপি? আমাদের ডলার অ্যামাউন্ট। ইকোনমিস্ট ইউজ থ্রি অ্যাপ্রোচেস টু কম্পিউট জিডিপি, দ্য এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, দ্য ইনকাম অ্যাপ্রোচ এন্ড ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। তাহলে তোমাদের যদি কোয়েশ্চন আসে কত ভাবে জিডিপি কে কাউন্ট করা যায়, তাহলে কি বলবা? There are three approaches. একটা হচ্ছে expenditure approach, একটা হচ্ছে income approach, একটা হচ্ছে value added approach. ঠিক আছে? তো একটা হচ্ছে সব খরচকে হিসাব করা হয়, মানে expenditure, যত ধরনের expenditure আছে ওইগুলাকে যোগ করে আমরা জিডিপি পাই। আর একটা হচ্ছে সবগুলা ইনকাম মানে যোগ করে আমরা জিডিপি পাইতে পারি। আর একটা হচ্ছে value add, মানে প্রত্যেকটা স্টেজে আমরা প্রত্যেকটা value add হিসাব করে আমরা জিডিপি বের করতে পারি। তাইলে তিন ভাবে আমরা জিডিপি বের করতে পারি। তো এর মাঝে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ সবচেয়ে পপুলার অ্যাপ্রোচ, কারণ হচ্ছে ওইটাকে ট্র্যাক করা ইজি। ঠিক আছে, ট্র্যাক করা ইজি। ইভেন আমরা যখন গবেষণা মানে রিসার্চ ধরো সার্ভেটা আমি করতাম, ওইখানে দেখা যায় তো যে ইনকাম অনেক সময়, কারণ ইনকাম কুড বি ফ্রম মেনি সোর্সেস, একদম শুধুমাত্র বেতন স্যালারি পায় এবং স্যালারি দিয়ে খরচ করে এরকম মানুষের সংখ্যা আছে, বাট কম, মানে একটাই সোর্স অফ ইনকাম। দেখা যায় আমাদের দেশে মানুষের ধরো অনেক ধরনের সোর্স অফ ইনকাম থাকে, ব্যাংকে এফডিআর করে আছে কিছু, এখান থেকে কিছু প্রফিট পায়, শেয়ার মার্কেটে কিছু টাকা আছে ওইখান থেকেও কিছু টাকা পায়, মনে করো এরপরে এগ্রিকালচারাল ল্যান্ড থেকে কিছু টাকা পায়, আবার বেতন থেকেও টাকা পায়, মানে এরকম লট অফ। তো দেখা যায় যে এক্সপেন্ডিচার মানে তার খরচ কত, ওইটা ধরলে অনেক অনেক কিছু ক্লিয়ার হয়। সো হোয়াট এভার, এখানে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা কিভাবে করে, এই যে ফাইনাল গুড, এই যে আমি বললাম এ গুড ইন দ্য হ্যান্ডস অফ ইটস ফাইনাল ইউজার। আর ইন্টারমিডিয়েট গুড কাকে বলে, যে একটা এ গুড দ্যাট ইজ এন ইনপুট ইন দ্য প্রোডাকশন অফ এ ফাইনাল গুড, মানে এই যে মাঝের দ্রব্য, মানে এই যে মধ্যবর্তী যে দ্রব্যগুলো এটাকে বলে আমরা কি বলি, ইন্টারমিডিয়েট গুডস, রাইট? এখন এরপরের হচ্ছে, সো এখানে জিডিপি মানে আলটিমেটলি দেখো, সো ডাস জিডিপি ইকুয়াল ইফ উই ইউজ এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ টু কম্পিটিট, এগেইন ইজ দ্য ডলার অ্যামাউন্ট স্পেন্ড বায়ার্স ফাইনাল গুড। আচ্ছা, এখানে আছে ইন সিম্পল ইকোনমি দেয়ার ইজ অনলি ওয়ান বায়ার, ক্যারোলিন, হু স্পেন্ডস $10 অন ফাইনাল গুড, দাস দ্য জিডিপি ইন টাইনি ইকোনমি ইজ $10। দেখছো, এই যে এখানে চারটা তিনটা অ্যাক্টিভিটিস হইলো, হ্যারি $5 দিল মানে অরেঞ্জ তুলতে, বব অরেঞ্জ সেল করলো জিমের কাছে $8, আর জিম কি করলো এটাকে জুস বানায় ক্যারোলিনের কাছে বেচল $10। তাইলে ফাইনালি এই অরেঞ্জটা কি হইলো, এই সিড, এই যে বীজটা আসলে ফাইনালি কি হইলো, অরেঞ্জ জুস হইলো, রাইট? তো ফাইনাল গুডটা হচ্ছে অরেঞ্জ জুস এবং এটা $10। তাহলে জিডিপি তে এই অনলি $10 যোগ হবে, এই $8 হবে না, $5 হবে না, এগুলা হচ্ছে ইন্টারমিডিয়েট গুড, ফাইনাল গুড হচ্ছে এই $10। বুঝতে পারছো? কারণ এটা এখন এটা বলা হইতে পারে কেন ফাইনাল গুড ধরা হয়, এরকম যদি প্রশ্ন আসে যে জিডিপি তে কেন ফাইনাল গুড মানে লাইক কাউন্ট করা হয়, তখন তোমরা বলবা যে ডাবল কাউন্টিং প্রবলেম কে ওমিট করার জন্য। ঠিক আছে, মানে একই জিনিস বারবার যাতে না হয়। তোমরা এই তিনটা অ্যাপ্রোচ জাস্ট এমনি একবার রিডিং করবা, এখানে জাস্ট সিম্পল, কিন্তু মূল এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা আমি তোমাদের বলছি এখানে দিচ্ছে কিনা দেখি। আচ্ছা, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ টু কম্পিটিং দ্য জিডিপি ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড ইকোনমি। আমরা রিয়েল ওয়ার্ল্ড ইকোনমিতে একটা দেশ ধরো বাংলাদেশ বা বিভিন্ন দেশ যেভাবে জিডিপি কনজিউম করে, এইটার হিসেব হচ্ছে C+I+G+NX। মনে রাখবা, আমি তোমাদেরকে সংক্ষেপে দেখাই, এই যে জিডিপি ইকুয়ালস মনে রাখবা C+I+G+ X, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট,
অনেকে সংক্ষেপে এটাকে এনএক্স নেট এক্সপোর্ট ধরে এনএক্স ঠিক আছে তাহলে এখানে সিটা কি পুরো দেশের যত কনজাম্পশন সি আই হচ্ছে ইনভেস্টমেন্ট জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পারচেজেস মানে গভর্নমেন্ট যা কিনে আর হচ্ছে নেট এক্সপোর্ট এক্সপোর্ট মানাস ইম্পোর্ট নেট এনএক্স এই যে দেখো এখানে নেট এক্সপোর্ট এই যে এখানে দেওয়া আছে এনএক্স ইকুয়ালস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট সো আমাদের এক্সপোর্ট থেকে আমরা যদি এক্সপোর্ট বেশি করি ইম্পোর্ট কম করি যে পজিটিভ অ্যামাউন্ট ওইটা জিডিপি তে যোগ হবে এখন যদি আমরা দেখা যায় ইম্পোর্ট বেশি করি এক্সপোর্ট কম করি আমাদের নেট এক্সপোর্ট নেগেটিভ তাহলে জিডিপি থেকে ওই অংশটা বাদ যাবে জিডিপিটা কমে যাবে বুঝছো তো এই হিসাবটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ তাইলে এখানে এই প্রত্যেকটা বিষয় তোমাদের এই ধরনের প্রশ্ন তোমরা যদি প্রশ্ন দেখো তোমরা পাইবা হোয়াট ইজ জিডিপি হ্যাঁ তারপরে হোয়াট আর দা ওয়েজ অফ কম্পিউটিং জিডিপি ওই যে তিনটা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ ইনকাম অ্যাপ্রোচ অ্যান্ড ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ এরপরে তোমাদের কোয়েশ্চন থাকতে পারে এরকম যে তোমরা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ অফ দা জিডিপি ব্যাখ্যা করো ওইটাতে দেখবা 10 মার্ক 12 মার্কস অনেক বেশি মার্কস থাকবে তখন তোমাদেরকে ওই যে পেজ নাম্বার এখানে আমি দিচ্ছি দাঁড়াও তোমাদের পেজ নাম্বার বলে দেবো আমি আবার এই 138 পেজ 138 এ দেখো এই যে দা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ টু কম্পিউটিং জিডিপি ফর এ রিয়েল ওয়ার্ল্ড ইকোনমি তখন তোমরা লিখবা যে জিডিপি ইকুয়াল সি এই যে কনজাম্পশন সি প্লাস আই প্লাস এরপরে কি জি প্লাস এনএক্স নেট এক্সপোর্ট এখন ওই পরে কনজাম্পশন দিয়ে দুই একটা লাইন মানে কনজাম্পশন বলতে কি বোঝায় কনজাম্পশন হচ্ছে সি ইনক্লুডস স্পেন্ডিং অন ডিউরেবল গুডস স্পেন্ডিং অন নন ডিউরেবল গুডস এন্ড স্পেন্ডিং অন সার্ভিস সো সুজা কথা সব ধরনের খরচ যা খরচ আছে সো সব ধরনের খরচ এরপরে ইনভেস্টমেন্টটা কি ইনভেস্টমেন্টটা হচ্ছে I is the sum of the purchases of newly produced capital goods, changes in business inventories, sometimes referred to inventory investment, and the purchases of new residential housing. মানে নতুন বাসা টাসা কিনলে এগুলা ইনভেস্টমেন্ট মানে পুরো কথা জিডিপি তে একটা দেশে যা অর্থনৈতিক কর্মকাণ্ড হয় সব আসতে হবে তাহলে আমরা যে বাসা বাড়ি কিনি এটাও তো একটা অর্থনৈতিক কর্মকাণ্ড এটাও ইনভেস্টমেন্টে আসবে এরপরে হচ্ছে নিউলি প্রডিউস ক্যাপিটাল গুডস আমরা যদি নতুন কোনো মেশিনারিজ বা এগুলো ক্যাপিটাল গুডস তৈরি করি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট চেঞ্জেস ইন বিজনেস ইনভেন্টরি মানে বিজনেসের যে ব্যবসায় যে তোমার যে যে ইনভেন্টরি আছে ওইটাতে যদি পরিবর্তন আসে মানে তুমি আরো নতুন মালামাল কাঁচামাল কিনলা বা আরো দোকানের আরো মালামাল অ্যাড করলা বিক্রির জন্য ওইটাও তোমার চেঞ্জ ইন ইনভেন্টরি ওইটার জন্য ওইটাও তোমার জিডিপিতে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আসবে গভর্নমেন্ট পারচেজটা কি গভর্নমেন্ট কি পারচেজ করে এটা হচ্ছে ধরো গভর্নমেন্ট কি করে হাইওয়ে ব্রিজ স্কুল এগুলো তৈরি করে না তো এই যে স্কুল তৈরি করে ব্রিজ তৈরি করে তারপরে রাস্তা তৈরি করে একটা বছরে যে টাকা খরচ হয় ওই টাকাটা আসলে জিডিপি তে আসবে বুঝছো এটাও তো গভর্নমেন্ট ইটসেলফ মানে একটা এন্টিটি মানে তারা খরচ করতেছে এটাও একটা অর্থনৈতিক কর্মকাণ্ড তাইলে গভর্নমেন্ট পারচেজ বাট একটা জিনিস গভর্নমেন্টের খরচের মানে গভর্নমেন্ট যে টোটাল বাজেটে যে যত টাকা খরচ করে একটা বছরে এর সব খরচই আসবে জিডিপি তে একটা ছাড়া এটা হচ্ছে গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট এই জিনিসটা আসবে না হোয়াট ইজ ট্রান্সফার পেমেন্ট বয়স্ক ভাতা আছে না বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধা ভাতা এগুলা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট মানে এগুলা দেওয়া হয় আর সবাইকে দেওয়া হয় যেটা হচ্ছে যেটাতে কোনো ইন রিটার্ন কোনো সার্ভিস নাই ব্যাপারটা বুঝছো মানে বয়স্ক ভাতা দেওয়ার পরে কি বলা হয় যে তুমি আমার জন্য কাজ করো না এটা তো ইন রিটার্ন কোনো সার্ভিস নাই সো যেহেতু এই টাকাটা হচ্ছে কি ওয়ান ওয়ে ট্রান্সফার মানে জাস্ট দিয়ে দেওয়া এটা এটা কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিজ না ব্যাপারটা বুঝছো কিন্তু যখন স্যালারি দেওয়া হয় গভর্নমেন্ট যখন আমাদেরকে স্যালারি দেয় তখন এটা এক ধরনের মনে করো ইন রিটার্ন আমরা সার্ভিস দেই এটা একটা অ্যাক্টিভিটিস বুঝছো কিন্তু ট্রান্সফার পেমেন্ট সো এই জন্য ট্রান্সফার পেমেন্টটা বাদ যাবে এছাড়া বাজেট বাংলাদেশ সরকার যে বাজেট আছে না বাজেট থেকে তুমি যদি ওই ইয়েগুলো বাদ দিয়ে দাও ওই যে যত ধরনের ভাতা আছে পেনশন আছে এগুলো যদি বাদ দিয়ে দাও তাইলে যত টাকা খরচ করে গভর্নমেন্ট এগুলো গভর্নমেন্ট পারচেজ ক্যাটাগরিতে জিডিপি তে অ্যাড হবে এরপরে হচ্ছে নেট এক্সপোর্ট
নেট এক্সপোর্ট তো তোমরা ইজিলি বুঝতে পারতেছো, ইম্পোর্ট আর এক্সপোর্ট জানো। আমাদের এক্সপোর্টের মেজর খাত হচ্ছে গার্মেন্টস খাত, হ্যাঁ, আর ইম্পোর্ট আমরা প্রচুর ইম্পোর্ট করি, পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনের প্রত্যেকটা দ্রব্যই আসলে আমরা ইম্পোর্ট করতে হয়, রাইট। যদিও আমরা অনেক ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, তারপরেও আমাদের চাহিদার কারণে আমরা বিভিন্ন আমরা মানে ইম্পোর্ট করি প্রায় অলমোস্ট মোস্ট অফ দা থিংস। তো যেহেতু আমাদের ইম্পোর্টটা বেশি এক্সপোর্ট কম, আমাদের দেশে আসলে ওই যে নেট এক্সপোর্টটা মোস্টলি নেগেটিভ থাকে, তো এই জিনিসটা আমরা কি করি মানে ওই জিডিপি থেকে আসলে ওটা মাইনাস হয়ে যায়। তো যেসব দেশে এক্সপোর্ট বেশি ইম্পোর্ট কম, তারা আসলে জিডিপি আরো বড় হয় আসলে মানে প্লাস হয়, বুঝছো? তো এই জিনিসটা তাহলে এই চারটা বিষয় মনে রাখতে পারবা। আমি বলি হোয়াট ইজ এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ অফ জিডিপি, তাহলে কি লিখবা? প্রথমে লিখবা জিডিপি ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। এরপরে তুমি ওই প্রত্যেকটা কনজাম্পশন, এরপরে এই যে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট পারচেজ, নেট এক্সপোর্ট, এগুলাকে একটু একটু ব্যাখ্যা করবা লিটল বিট, বুঝছো? কারণ মোস্টলি এইগুলা প্রশ্ন থাকে প্রায় 10-12 মার্কসে, তোমরা একটু পুরাতন প্রশ্ন দেখে নিও, হ্যাঁ, বা 15 মার্কস এরকম বড় প্রশ্ন থাকে আসলে, ঠিক আছে? এই যে দেখো সি প্লাস, এই মানে প্রত্যেকটা জিনিস। আর এখানে ওই যে বাঁ দিকে দেখো, এই বইয়ের একটা সুবিধা আছে, বাঁ দিকে একদম মানে সার কথাগুলা সব লেখা থাকে, ইম্পর্টেন্ট পয়েন্টস, মানে এটা কি বোঝায় এগুলো একটু পড়ে নিলে। এই যে দেখো কম্পিটিং জিডিপি, এই এখানে একটা মানে এটা দিতে হবে না, তোমরা জাস্ট শুধু আইডিয়ার জন্য, তোমরা মনে রাখার জন্য দেখো, এই যে জিডিপি কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট পারচেজ প্লাস নেট এক্সপোর্ট, এটা দেখো কনজাম্পশনের ভিতরে ডিউরেবল গুডস, নন ডিউরেবল গুডস, সার্ভিসেস। ডিউরেবল গুডসটা কি আসলে? কে বলতে পারবা? ডিউরেবল গুডস হচ্ছে আমাদের ফ্রিজ, টেলিভিশন, এগুলা কি আমরা এক বছরের জন্য কিনি না কয়েক বছরের জন্য কিনি? কয়েক বছরের জন্য, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিউরেবল গুডস। আমরা রেফ্রিজারেটর, এরপরে টেলিভিশন, হ্যাঁ, এরপর আমাদের যে ফার্নিচার গুলা কিনি বাসার জন্য, নর্মালি এগুলা 3 বছরের বেশি। তো 3 বছরের বেশি যদি হয় এগুলা হচ্ছে ডিউরেবল গুডস, আর এর কম যেগুলো আমরা প্রত্যেক দিন যেগুলো কিনি খাওয়া দাওয়া করি এগুলো হচ্ছে নন ডিউরেবল গুডস, মানে ডিউরেবল না আর কি। আর হচ্ছে সার্ভিস, এই যে আমরা ডাক্তারের কাছে গিয়ে ফি দেই মানে খরচ করি, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস, রাইট। বা চুল কাটতে গিয়ে আমরা যে টাকা দেই ব্যাংকে, মানে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের সার্ভিস কস্ট। ইনভেস্টমেন্টে দেখো একটা আছে ফিক্সড ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ইনভেন্টর ইনভেস্টমেন্ট। ফিক্সড হচ্ছে পারচেসেস অফ নিউ ক্যাপিটাল গুডস, পারচেসেস অফ নিউ রেসিডেনশিয়াল হাউজিং, মানে বাসা কিনা অথবা নতুন ব্যবসার জন্য নতুন মালামাল কিনা, এগুলো হচ্ছে ফিক্সড ইনভেন্টরি। আরেকটা আছে, এরপরে হচ্ছে গভর্নমেন্ট পারচেজ, আমাদের জন্য শুধুমাত্র স্টেট, আমাদের জন্য একটাই, আমাদের ন্যাশনাল গভর্নমেন্ট মানে বাংলাদেশ সরকার, আর নেট এক্সপোর্ট। সো আলটিমেটলি আশা করি এই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে এটাকে বলে সার্কুলার ফ্লো। অনেক সময় যদি প্রশ্ন মডারেট হয়, অনেকে আমি দেখছি সার্কুলার ফ্লো চলে আসে, আমার কাছে এটা ভেরি সিম্পল, এটা নিয়ে এত টেনশনে কিছু নাই। যদি ক্লাসে আসে, তোমাদের এরকম এত সুন্দর ছবি একে দেখাতে হবে না, একটা বক্সে শুধু লিখলেই হবে হাউস হোল্ড, একদিকে ফার্ম, এরপরে হচ্ছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা ধরো এরকম দিলেও হবে, বুঝছো? এই যে দেখো এখানে তো ছবি টবি দেওয়া, মানে আমাদের ইকোনমিতে কয়টা জিনিস আছে, আমরা হাউস হোল্ড আছি, মানে আমরা আমরা যারা মানে বাসা বাড়িতে থাকি ফ্যামিলি, তো আমরা হাউস হোল্ড, মানে আমরা কনজিউমাররা, ফার্ম যারা, যাদের কাছ থেকে আমরা কেনা বেচা করি, যারা প্রডিউস করে, আর
এই হচ্ছে সার্কুলার ফ্লো। তাহলে দেখো হাউসহোল্ড কি দেয়, হাউসহোল্ড ফ্যাক্টর কে মানে ফ্যাক্টর মার্কেটে লেবার ক্যাপিটাল ল্যান্ড এগুলো আমরা প্রোভাইড করি, ঠিক আছে? এবং ফ্যাক্টর মার্কেটে লেবার ক্যাপিটাল ল্যান্ড এগুলো কে ইউজ করে, ফার্ম ইউজ করে, রাইট? এখন এই যে আমরা যে এগুলো প্রোভাইড করি, আমরা এর বিপরীতে কি পাই? দেখো ফার্মের থেকে আমরা ডলার পাই, টাকা পাই, ঠিক আছে? আমরা যে লেবার দিই, আমরা যে ধরো একটা ফার্মে আমরা কাজ করি, এই যখন কাজ করি এই কাজের বিনিময়ে আমরা কি পাই? টাকা পাই। ক্যাপিটাল যদি আমরা প্রোভাইড করি, আমরা বিক্রি করি, তাইলে আমরাও টাকা পাবো। ল্যান্ড দিলে বিক্রি করলেও আমরা টাকা পাবো। কার কাছ থেকে? ফার্মের কাছ থেকে। ফার্ম কি করে? ফার্ম দেখো মানে এই যে এত জিনিস লেবার ল্যান্ড ক্যাপিটাল এগুলো ইউজ করে ফার্ম কি করে, ফিনিশ প্রোডাক্ট মানে সে তো কিছু একটা তৈরি করে, উৎপাদন করে। এই উৎপাদন দ্রব্যটা সে আলটিমেটলি এই ফিনিশ প্রোডাক্ট হিসেবে গুডস এন্ড সার্ভিসেস মার্কেটে মানে থ্রোতে আর কি আমাদের কাছে আবার পৌঁছায়। মনে করো আমরা এদিকে আমরা ল্যান্ড লেবার টাকা ক্যাপিটাল এগুলো বিক্রি করে আমরা ডলার পাই, আবার এই ডলার দিয়ে আমরা কি কিনি, আমাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে, ধরো আমরা কাপ পিরিচ, এরপরে কি বলা যায় যে আমরা ইয়ে কিনি না, চামচ, মানে যাবতীয় যা কিছু আছে সোজা কথা মানে কলম, হ্যাঁ, পেন্সিল, এগুলো আমরা গুডস মার্কেট থেকে কিনি। আবার আমরা টাকা দিয়ে ডাক্তারের কাছে আমরা কি করি, ডাক্তারের কাছে সেবা নেই বা ব্যাংকে গিয়ে সেবা নেই, এগুলো হচ্ছে ওই ফার্মগুলার ফিনিশ প্রোডাক্ট। তো আমরা ফিনিশ প্রোডাক্ট আমরা কি পাই, আমরা পাই, কিন্তু এর বিপরীতে আমরা টাকা দেই। তো আমাদের টাকাটাই আসলে ঘুরে ফিরে ফার্মের থেকে আবার ফ্যাক্টর মার্কেট হয়ে আমাদের কাছে, এই হচ্ছে টাকাটা আসলে ঘুরতে থাকে, ঠিক আছে? দিস ইজ জিডিপি, নাথিং এলস, মানে অ্যাক্টিভিটিস। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আলটিমেটলি জিডিপি নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তাও আছে। ধরো মানে আমরা এই আমরা যে এই যে ক্লাসে আমরা যতজন স্টুডেন্ট এবং আমি সহ আছি, আমরা যদি আমরা নিজেদের মাঝে শুধু কেনা বেচা করি কোনো কিছু, তাইলে জিডিপি কিন্তু বেড়ে যাবে, বুঝছো বিষয়টা? জি স্যার। সো মানে যত বেশি অ্যাক্টিভিটিস, সো জিডিপি বাড়া প্রবৃদ্ধি মানে আসলে ওইটাই, অ্যাক্টিভিটিস বাড়ছে, যত বেশি অ্যাক্টিভিটিস মানে মানুষের মাঝে উন্নতি হইতেছে, মানুষ কাজ করতেছে, টাকা পাইতেছে, কিছু একটা কিনতেছে, বুঝছো? সো অ্যাক্টিভিটিস চাই আর কি মানে ইকোনমি। আচ্ছা, তাইলে এই হচ্ছে একটা সার্কুলার ফ্লো, একই জিনিস আমি যে তোমাদেরকে যা বললাম এই একই বিষয়টা এখানে শুদ্ধ করে আর একটু ব্যাখ্যা করছে। এগুলা ওয়েবসাইটে মানে গুগলে সার্চ দিলে কিভাবে লিখতে হবে তোমরা জানবা। এরপরে হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, তোমাদের ইদার প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ এক্সপ্লেইন দ্য এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, অথবা তোমাদের প্রশ্ন আসতে পারে এক্সপ্লেইন দ্য ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচটা কি, আমরা যদি ইনকামের হিসাব করে আমরা ইয়ে করি, আলটিমেটলি জিডিপি কে মেজার করি, আগেরটা তো দেখাইলাম এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। এটা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, মানে এটা হচ্ছে স্যালারি, একটা হচ্ছে স্যালারি মানে জিডিপি। আমরা জিডিপি কে অনেক সময় আমরা ন্যাশনাল ইনকাম বলি, যখন আমরা ইনকাম অ্যাপ্রোচ ইউজ করি আমরা এটাকে বলি জিডিপি কে ন্যাশনাল ইনকাম, মানে জাতীয় আয়, একটা দেশের পুরো আয় কত, যেহেতু এটা ইনকাম অ্যাপ্রোচ। তো কম্পেনসেশন অফ এমপ্লয়িজ মানে কি, কম্পেনসেশন মানে কি ক্ষতিপূরণ, আমরা বাংলা এমনি বলি, কিন্তু আসলে এখানে কম্পেনসেশন হচ্ছে যে আমরা এমপ্লয়িরা যে সেবাটা দেয় এর বিপরীতে তাকে যে টাকা দেওয়া হয়, বা দ্যাটস মিন স্যালারি, ঠিক আছে? এরপরে আমাদের একটা ইকোনমিতে কত ধরনের মানুষ আছে, মানে আমরা কত ধরনের এন্টিটি অ্যাক্টিভিটি দেখতে পাই। কিছু মানুষ আছে কি করে, চাকরি করে, কিছু মানুষ ব্যবসা করে, রাইট? আর কি করে, কিছু মানুষ কোম্পানি খুলে মানে কিছু ব্যবসা আছে, ধরো ওই যে আমাদের পাড়ার মুদির দোকান বলো, আর ছোট ছোট মানে ব্যবসায়ী তোমাদের ফ্যামিলিতে আছে, আমার ফ্যামিলিতে আছে, রাইট? ধরো ফ্যামিলি বিজনেস প্রপ্রাইটর, আমার ধরো আমার বাবাই একমাত্র ব্যবসার মালিক, আর কেউ না, একটা মানে একটা দোকান আছে বা সামথিং লাইক দ্যাট। তো এই ধরনের এটাকে বলে প্রপ্রাইটর্স ইনকাম, স্বত্বাধিকারী যেটারে বাংলায় বলে। এই ধরনের একক ব্যবসায়ী আছে, আবার কর্পোরেট ব্যবসায়ীও আছে, রাইট? কোম্পানি, বড় বড় কোম্পানি, 10-15 জন মিলে একটা কোম্পানি করে, বা 50 জন মিলে একটা কোম্পানি করে বেশি করে লাভ করে, রাইট? এই ধরনের এন্টিটিও আছে। আবার কিছু মানুষ কিভাবে ইনকাম করে, এরকম আছে না যে পাঁচতলা বাড়ি আছে, একতলায় থাকে আর চারতলা ভাড়া দিয়ে সারা জীবন কাটাচ্ছে, রাইট? মানে এইটাই হচ্ছে একমাত্র ইনকাম। আর আরেকটা আরেক ধরনের লোক আছে, আমি এটা মানে সহজ বইয়ে মানে আমি যেভাবে বলছি বইয়ের ভাষাটা এই একই না,
আমি তোমাদের আইডিয়া যেন আইডিয়ার জন্য সহজভাবে বলার চেষ্টা করছি। আরেক ধরনের ইনকাম কি আছে, ধরো ব্যাংকে টাকা রাখা আছে অথবা কোনো ব্যবসায় টাকা দেওয়া আছে, বিশেষ করে ব্যাংকে, ওইটা থেকে আমরা প্রতি বছর কিছু কি পাই, ইন্টারেস্ট বা প্রফিট, ইসলামী ব্যাংক হইলে আমরা বলি প্রফিট পাই, রাইট? সো আমাদের এর বাইরে কোনো ইনকাম আছে? তুমি দেখো তো এই এই পাঁচ ধরনের ইনকামের বাইরে একটু চিন্তা করে দেখো তো, তোমাদের এখানে ক্লাসে যারা যারা আসো, তোমাদের ফ্যামিলির ইনকাম 1, 2, 3, 4, 5 পাঁচটা ধরনের ইনকামের বাইরের কোনো ক্যাটাগরিতে ইনকাম আছে কিনা? আছে না স্যার? তাইলে এখন বুঝো, সারা দেশের যদি আমরা সবার এরকম প্রত্যেকটা ক্যাটাগরি ইনকাম আমরা যোগ করে ফেলি, তাহলে আমাদের ন্যাশনাল ইনকাম বা জিডিপি ইনকাম আমরা পেয়ে যাবো একটা দেশের। তাইলে ন্যাশনাল ইনকাম হচ্ছে, একটা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ মানে স্যালারি, প্রোপ্রাইটরস ইনকাম ওই যে মানে একক ব্যবসায়ী যারা আর কি, যে ধরো একটা শপিং সেন্টারে যে মার্কেটের যে দোকানগুলো থাকে না, কাপড়ের দোকান, এগুলা হচ্ছে একজন মালিক থাকে নর্মালি, প্রোপ্রাইটরস ইনকাম। কর্পোরেট প্রফিট হচ্ছে যেগুলা কোম্পানি, লিমিটেড কোম্পানি, এরকম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ম্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রাইট? এগুলা হচ্ছে কর্পোরেট, এদের প্রফিট, বা ব্যাংকগুলো হচ্ছে কর্পোরেট, এদের প্রফিট লাভ যেটা করে, ঠিক আছে, প্রফিট লাভ করে। তাইলে প্রফিটটা হিসেব করলে লাভটা কি মানে ডাবল কাউন্টিং হয় না কেন? দেখো তাদের যে প্রফিটটা আছে না, প্রফিট কিন্তু হিসেব হয় এই যে স্যালারির এমপ্লয়ি টেমপ্লয়ির বেতন টেতন বাদ দেওয়ার পরে, রাইট? তো এইটা আলাদা, এইটা আলাদা, ডাবল কাউন্টিং এর সুযোগ নাই। রেন্টাল ইনকাম তো তুমি বুঝতেই পারছো, ল্যান্ড, হাউস, অফিস, শুধু বাসা না, অফিস, ল্যান্ড, এগুলো ভাড়া দেওয়া যায়। নেট ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্ট ইনকাম হচ্ছে যে এন্ড গভর্নমেন্ট মাইনাস দ্য ইন্টারেস্ট দে পে আউট, মানে নেট ইন্টারেস্ট কথাটা কিন্তু নেট ইন্টারেস্ট মানে আমাদের, আমরা কি করি, ইন্টারেস্ট পাই, ধরো ব্যাংক থেকে আমরা যদি, আমাদের যদি এফডিআর করা থাকে আমরা টাকা পাই, আবার যদি আমরা একটা বাসা বানানোর জন্য আমরা হাউস লোন লই, তাহলে আমরা কি করতে হয়, বছরে আমাদের ইন্টারেস্ট দিতে হয়, রাইট? তাইলে সব পুরো দেশের যদি টোটাল ইন্টারেস্ট রিসিভ এবং ইন্টারেস্ট দেওয়া, মানে আমাদের যে প্রতি মাসে যে আমরা যে ইয়েটা দিব, যে রিপেমেন্ট করবো আর কি, এটার যে নেট অ্যামাউন্ট আর কি, প্লাস হোক মাইনাস হোক, ওইটা হচ্ছে নেট ইন্টারেস্ট। এই ন্যাশনাল ইনকামে এই পাঁচটা জিনিস আমরা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের জিডিপি। তো ইউএস এর এখানে হচ্ছে ন্যাশনাল ইনকাম স্টেজ ওয়াজ 12.2 trillion dollar, এখন এটা প্রায় 18 trillion dollar এর মতো ইউএস এ তে। আর আরেকটা অ্যাপ্রোচ, আর ওইটা আমি আর মানে তোমরা একটু পরে নিও, ওইটাতে আমি আর তোমাদেরকে যাচ্ছি না। আচ্ছা আরেকটা বিষয় আছে, স্ট্যাটিস্টিক্যাল ইনকাম আর্ন ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা ওইগুলোও কিন্তু মানে আছে কিন্তু। এটা হচ্ছে ইনকাম আর্ন ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইনকাম আর্ন, বলতে পারবা? শুনতে পাচ্ছ? জি স্যার। ডেপ্রিসিয়েশন হচ্ছে অবচর, বাংলায় বলো অবচর, এগুলো বুঝে লাভ নাই। ডেপ্রিসিয়েশন হচ্ছে যে কোনো দ্রব্য, ক্যাপিটাল গুডস, আমরা যখন কিনি ওইটার একটা বছরে বছরে একটা ক্ষয় হয় না, জি স্যার, ওইটাকে ডেপ্রিসিয়েশন কস্ট বলা হয়। বা মনে করো একটা বিল্ডিং তৈরি করা হলো, হ্যাঁ, এই বিল্ডিং এ ধরো
বিল্ডিং করতে 1 কোটি টাকা খরচ হইলো। এখন একটা বিল্ডিং কে ধরে নেওয়া হইলো, এটা 50 বছর পর্যন্ত ইউজ করা যাবে, টিকবে 50 বছর পরে এটাকে আমরা বাতিল ঘোষণা করতে হবে, মানে এটা রিস্কি হয়ে যাবে, বা 100 বছর বা 10 বছরই বা 80 বছর যাই ধরো, তাইলে এর মানে কি 1 কোটি টাকা আসলে ওভার দা 50 ইয়ার্স কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, রাইট? তো ওইটাকে 50 বছর দিয়ে ভাগ করে একটা এটা অ্যাকাউন্টেন্টরা এটা হিসাব করতে পারে ডেপ্রিসিয়েশন। একটা মেশিন যখন কিনবা ওইটারও তো একটা ক্ষয় আছে, তুমি ল্যাপটপ ইউজ করতেছো ল্যাপটপেরও একটা ক্ষয় আছে, রাইট? ওইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। বাই দা ওয়ে তোমরা আরেকটা অ্যাপ্রোচ আছে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, এমনি তোমরা পরে নিও, এটা আমি আর দেখাচ্ছি না, মানে ওইটা হচ্ছে মানে মাঝে মাঝে যেটা হয় ওই যে প্রত্যেকটা স্টেপে স্টেপে আর কি যোগ হওয়া, ওই যে আমাদের যে বব এন্ড ইয়ার হিসাবটা করা হয়েছে ওই মানে এডিশনাল ভ্যালু অ্যাড যেটা, তো তোমাদের পরীক্ষার জন্য যেটা বেশি করে পড়তে হবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ আর ইনকাম অ্যাপ্রোচ। হ্যাঁ, হোয়াট ইজ জিডিপি, ঠিক আছে, এই তিনটা আবার মানে ইয়ে করলা, হোয়াট ইজ জিডিপি, এরপরে হচ্ছে হোয়াট ইজ জিডিপি, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ আর ইনকাম অ্যাপ্রোচ ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকতে পারে। আর হচ্ছে এখন আরেকটু ডিপে যাই জিডিপির, সেটা হচ্ছে যে আমরা যে জিডিপি যে এক একটা দেশের ধরো লাইক তোমাদেরকে আমি একটু সহজ করে দেখাই, আচ্ছা তো জিডিপি এর অনেকগুলো ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে তোমরা দেখো নমিনাল জিডিপি। আচ্ছা এখানে আমি একটা স্ক্রিনশটটা গুলো করি, সবাই আছো তো, একটু বুঝতে না পারলে একটু প্লিজ কোয়েশ্চন করো বা রেজ ইওর হ্যান্ড। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে 2019 সালের জিডিপি, মানে লাস্ট ইয়ারের আর কি। এখানে দেখো পৃথিবীর জিডিপি ছিল অ্যারাউন্ড $8 trillion, বুঝছো, 8.7 trillion সারা পৃথিবীর। এর মধ্যে ইউএস এর জিডিপি ছিল $2.1 trillion, মানে শুধু ইউএসএ, এবং পুরা ইউরোপ মিলে মানে পুরা ইউরোপিয়ান ইউনিয়ন মিলে হচ্ছে 1.8, মানে ইউএস এর সমান না, এটা হচ্ছে আলাদা, এটা তো এটা ড্যাশ লাইন, মানে এটা তো কান্ট্রি না, এটা জাস্ট একটা কম্পারিজনের জন্য। এরপরে ইউএস এর পরে কে সেকেন্ড, কে চায়না $1.4 trillion, এরপরে কে জাপান $21 trillion, এরপরে $14 trillion, ইউএস হচ্ছে $21 trillion, এরপরে চায়না হচ্ছে $14 trillion, আর জাপান হচ্ছে কত $5 trillion, ঠিক আছে, এরপরে হচ্ছে জার্মানি হচ্ছে $3 trillion, ইন্ডিয়া হচ্ছে $2.9 trillion। এটা হচ্ছে ইন্টারনাল IMF এর ইন্টারনাল মনিটারি ফান্ড এর এস্টিমেট, কাছাকাছি দেখবা, ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেটে হচ্ছে একই, ইউনাইটেড স্টেট হচ্ছে $21 trillion, চায়না $14, জাপান $5, মানে কাছাকাছি, ইন্ডিয়া $2.8 trillion, এই যে ইউএসএ চায়না জাপান। আচ্ছা দেখো এই কিন্তু এটা হচ্ছে একটা দেশের ইকোনমি কত বড়। অনেক সময় তোমরা দেখবা যে বলা হয় যে ইউএসএ মানে ইউএসএ কেন এত শক্তিশালী, বিকজ তার ওভারঅল জিডিপি, মানে ওভারঅল জিডিপি খুব ইম্পর্টেন্ট, একটা দেশের শক্তিটা শো করে, মানে একটা রাষ্ট্রের প্রধান ধরো ইউএসএর যে প্রেসিডেন্ট কেন উনি এত শক্তিশালী, বা চাইনিজ প্রেসিডেন্ট এখন শি জিনপিং উনি কেন এত শক্তিশালী, কারণ হচ্ছে তাদের ওভারঅল জিডিপি মানে একটা দেশের অর্থনীতি এত বড়, ঠিক আছে, তাদের ইম্পর্টেন্সটা বেশি। কিন্তু সিমিলারলি ইন্ডিয়া, ইন্ডিয়ার জিডিপিও দেখো বড়, কিন্তু ওই দেশের মানুষ কেমন আছে বা মানুষের মানে ভালো কেমন আছে সেটা নির্ভর করে কিসের উপরে। ইভেন বাংলাদেশও কিন্তু খুব ইয়ে না, খারাপ অবস্থা না, দেখো
বাংলাদেশ কিন্তু এখানে লিস্টে দেখো 39-40 মানে এই রেঞ্জে আছে দেখছো আমাদের হচ্ছে $317 billion ঠিক আছে আর এই হচ্ছে আমাদের অবস্থা দেখো আমাদের থেকেও চিলি ইজিপ্ট এরপর ফিনল্যান্ড ফিনল্যান্ড তো একটা ধনী দেশ আমরা জানি এরা কিন্তু আমাদের থেকে জিডিপি কম ঠিক আছে গ্রিস নিউজিল্যান্ড হ্যাঁ কাতার কিন্তু এইটা কি ট্রু মেজার না স্যার এটা ট্রু মেজার না তাহলে ট্রু মেজারটা কি এই যে পার ক্যাপিটা তার মানুষ দিয়ে তোমাকে ভাগ করতে হবে এখন দেখো পুরো লিস্টটা কি চেঞ্জ হয়ে গেল না জি স্যার এখন চায়নাকেও খুঁজে পাবা না ইন্ডিয়াকেও খুঁজে পাবা না এখানে এখন দেখো যে নরওয়ে সুইজারল্যান্ড কাতার অস্ট্রেলিয়া ঠিক আছে ইউএসএ আছে সিঙ্গাপুর এগুলা হচ্ছে টপ 10 বা টপ 15 কান্ট্রি রাইট এই হচ্ছে আমাদের তোমার ওয়ার্ল্ড ব্যাংকের যে এস্টিমেট এগুলা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা ঠিক আছে এরপরে হচ্ছে ইউনাইটেড নেশনস এই যে মানে এটা হচ্ছে বিভিন্ন একই একই র‍্যাঙ্কিং কিন্তু এটা তিনজন তিনটা আলাদা বডি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘ তাদের আলাদা এস্টিমেট আছে প্রায় কাছাকাছি এখন দেখো এখানে আসলে চেঞ্জ হয়ে গেছে বুঝছো এটা হচ্ছে লিস্ট অফ কান্ট্রিজ বাই নমিনাল মানে হচ্ছে আমরা জাস্ট টাকার অঙ্কের যে হিসাবটা এইটাও কিন্তু আসলে ট্রু না মানে নমিনালটাও কিন্তু ট্রু না নমিনালটা ট্রু না কেন আমাদের আসলে হিসাব করতে হবে আরেকটা এই যে লিস্ট অফ নমিনাল জিডিপি ধরো এই যে সুইজারল্যান্ডে $83,700 রাইট পার ক্যাপিটা জিডিপি সুইজারল্যান্ডের এইটা কিন্তু সুইজারল্যান্ডের জিনিসের দাম কিন্তু অনেক বেশি খরচটা কিন্তু অনেক বেশি বুঝছো তাদের প্রত্যেকটা জিনিসের সুইজারল্যান্ড তোমরা যদি জুরিক বা ইয়েতে যাও তোমরা টের পাবা মানে এত বেশি এক্সপেন্সিভ আর কি ইউ ক্যান্ট ইমাজিন তো এখন সুইজারল্যান্ডের যে হিসাবটা এই যে 83,000 এটা কিন্তু রিয়েল না এখন এই যে 83,000 এটা হচ্ছে নমিনাল ধরো এখানে আমরা বাংলাদেশ বা ইন্ডিয়া অনেক পিছনে থাকবে আমি দেখি তো ইন্ডিয়া কই এই দেখো ইন্ডিয়া 139 আগে কত তো ছিল ওভারঅল কান্ট্রি জিডিপি তে মানে সাইজে কত ইন্ডিয়ার অবস্থান 139 না না 139 এটা হচ্ছে পার ক্যাপিটা আর টপ 5 ইন্ডিয়া এখন দেখো মানুষ দিয়ে যখনই ভাগ দিলাম মাথা পিছু আয় সাথে সাথে পার ক্যাপিটাতে এটা 5 থেকে 1 লাফে নেমে 139 চলে আসলো বুঝছো বাংলাদেশ ছিল 40 নম্বর মানুষ দিয়ে ভাগ দেওয়ার পরে এটা হয়েছে 143 খেয়াল করছো জি স্যার তো এখন এই যে বাংলাদেশ বাট একটা জিনিস আছে যদিও এরা অনেক পিছনে চলে আসে ইন্ডিয়া বাংলাদেশ এটা হচ্ছে নমিনাল জিডিপি এই যে $1905 বাংলাদেশে পার ইয়ার কিন্তু আমরা $1905 দিয়ে আমরা যত জিনিস বা ইন্ডিয়া দিয়ে মানে অ্যারাউন্ড $2000 আমাদের দুইটা দেশেরই মাথা পিছু হয় মানে নমিনাল আমরা $2000 দিয়ে যে জিনিসটা কিনতে পারবো হ্যাঁ সুইজারল্যান্ডের একটা লোক একই $2000 দিয়ে সেম জিনিস কিনতে পারবে না ব্যাপারটা বুঝতে পারছো জি স্যার কারণ তাদের জিনিসের দাম আমরা $2000 দিয়ে আমরা ভালো বাসা মানে একটা রেন্ট বাসা ভাড়া করতে পারবো কিন্তু দেখা যাবে সুইজারল্যান্ডে বাসা ভাড়া একই বাসা ভাড়া একই ধরনের বিল্ডিং এ থাকলে তাকে 10 গুণ ভাড়া দিতে হবে 10 টাইমস তাইলে আমাদের ইনকাম বাসা ভাড়া দিয়ে হিসাব করলে আমাদের প্যারিটি হচ্ছে না রাইট এরপরে তাদের এখানে বার্গার হয়তো $5-6 মানে একটা অনেক দাম আমাদের হয়তো বার্গার আমরা আরো কমে পাইতে পারি তো এই ধরনের কারণে আরেকটা মেজারমেন্ট আছে এটার নাম হচ্ছে পিপিপি পারচেজিং পাওয়ার প্যারিটি মানে হচ্ছে প্রত্যেকটা দেশের ইনকামকে মানে দ্রব্য দিয়ে প্যারিটি করা হয়েছে মানে ব্যাপারটা বোঝাতে পারছি মানে ক্রয় ক্ষমতার ভিত্তিতে সমতা করা হয়েছে মানে এমন ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যাতে একই জিনিস মানে দামটা এখানে নমিনালটা মুখ্য না ওই ওই জায়গার জিনিসের দাম দিয়ে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে যে হিসাবটা এই মেথডে আইসা মাথা পিছু আয়টা দেখো এখানে কিন্তু তুমি খেয়াল করে দেখো এই যে এখানে সুইজারল্যান্ড কিন্তু $84,000 ছিল না এখন আসলে $67,000 চলে আসলো মানে তাদের এতে বোঝা গেল যে তাদের আসলে সবকিছুর দাম ইন্টারনাল মানে স্ট্যান্ডার্ডে আসলে $20,000 বেশি প্রায় এখন দেখো মাথা পিছু আয়
তোমার ইন্ডিয়া বা বাংলাদেশে কি অবস্থা আছে দেখো, এই যে দেখো এখানে বাংলাদেশ দেখো $5,453, আমরা নর্মাল হিসাবে $2,000 নিচে, কিন্তু আমরা আসলে ইন্টারনাল স্ট্যান্ডার্ডে আমরা প্রায় এই $2,000 দিয়ে $5,000-$5,500 জিনিস কিনতে পারি, বুঝছো বিষয়টা? তো এটা হচ্ছে পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি। তো তোমরা যখন মাথা পিছু আয় দেখবা, ইন্ডিয়া দেখো $9,000, এর মানে কি বাংলাদেশ থেকেও ইন্ডিয়ার খরচ চিপার, রাইট? জি স্যার। নমিনালে আমরা সমান সমান ছিলাম না প্রায়, কিন্তু এখন দেখো ইন্ডিয়া আমরা $5,000-$5,500 পিপিপি তে পারচেজিং পাওয়ার প্যারিটিতে, ইন্ডিয়া কিন্তু $9,000 তাদের মাথা পিছু আয়, মানে এর মানে ইন্ডিয়ান মানুষজন আমাদের থেকেও কম খরচে জিনিসপত্র পায় বা জীবন মানে একই জিনিস যেটা আমরা মানে সুদা কথা হচ্ছে $2,000 দিয়ে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মানে সমতার ভিত্তিতে আমরা $5,500 জিনিস কিনতে পারি, কিন্তু তাদের $2,000 আসলে ইন্ডিয়ান লোকজন $9,000 সমপরিমাণ জিনিস উপভোগ করতে পারে, বুঝছো? জি স্যার। তো এই হচ্ছে এখন মানে তাইলে তোমরা সবসময় মনে রাখবা একটা দেশের জন কান্ট্রি কম্পারিজন করবা জিডিপির ভিত্তিতে, তখন তোমাদের কি করতে হবে এই জিনিসটা দেখবা, লিস্ট অফ কান্ট্রিজ বাই জিডিপি পারচেজিং পাওয়ার প্যারিটি পার ক্যাপিটা, আর টোটাল জিডিপি যেটা হিসাব, এই যে টোটাল নমিনাল জিডিপি যেটা, ঠিক আছে, লিস্ট অফ কান্ট্রিজ জিডিপি নমিনাল, এইটা হিসাব করবা একটা দেশের সরকার কত শক্তিশালী, মানে মাথা পিছু আয় দিয়ে যতই গরিব হোক না কেন, মানে একটা দেশের যদি প্রচুর জিডিপি থাকে এর মানে হচ্ছে এই দেশটার অর্থনীতি বড়, বুঝছো? তো সে যে পরিমাণ ট্যাক্স আদায় করতে পারবে, একটা ছোট অর্থনীতি এই পরিমাণ ট্যাক্স আদায় করতে পারবে না, তো এই হচ্ছে ইয়ে। তো তোমরা এইটা এবং এখন এই এই যে লিস্ট অফ কান্ট্রি পিপিপির ভিত্তিতে, এইটাও কিন্তু ভালো মিজার না, একটা দেশ কত ভালো আছে এটা কিন্তু জিডিপি একমাত্র মিজার না, তাইলে আর কি মিজার থাকতে পারে? আমি এটা বলে আজকে শেষ করব, নেক্সট ক্লাসে আমরা জিএনপি এবং আদার অ্যাক্টিভিটিস বলবো। আমি এটা কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট সাইড আছে না আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ওইটারও একটু কথা মানে আমি চলে আসতেছে। আমাদের একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের আমি যদি বলি এখানে তোমাদের স্টুডেন্ট কতজন আছো, তোমরা ধরো 10-11 জনের মতো পার্টিসিপেন্ট আছো, তো মনে করো আমি আরিফ কে বা শিহাব কে বা নাহিদ কে বা মাহি কে কাউকে জিজ্ঞেস করলাম যে তোমরা বলো তো কোন দেশটা ভালো অবস্থায় আছে, মানে লাইক ইন টার্মস অফ মানে কম্পারিজন যদি করো যে আসলে অর্থনীতি, তখন স্বাভাবিক ভাবে কোনটা ধনী দেশ আমরা ওই যে জিডিপি পার ক্যাপিটা দিয়ে মানে করে ফেলি, রাইট, মাথা পিছু আয় দিয়ে, কিন্তু এর চেয়েও ভালো বিজয় হচ্ছে পিপিপি পার ক্যাপিটা পারচেজিং পাওয়ার প্যারিটিতে। বাট এর চেয়েও একটা ভালো মেজার আছে, এটার নাম কি জানো? না। এটা হচ্ছে এটার নাম হচ্ছে যে ইয়ে এটারে বলে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর বা হেজ, তার আমি দেখাচ্ছি লিস্ট অফ কান্ট্রি বাই, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট মানে সফার আমার কাছে আর কি ব্যক্তিগতভাবে, এবং মানে অনেক ডেভেলপমেন্ট ইকোনমিস্টের মাঝে এখন পর্যন্ত এই ইন্ডেক্সটাই সবচেয়ে ভালো একটা কান্ট্রি কম্পারিজনের জন্য। এটা হচ্ছে জাতিসংঘের কিন্তু UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, একটা মেজারমেন্ট আছে ওইখানে, শুধু তারা মাথা, এই যে দেখো এখানে একটা ইন্ডেক্সিং করছে শুধুমাত্র মাথা পিছু আয় দিয়ে না, তারা ওই যে লাইফ এক্সপেক্টেন্সি মানে মানুষের কত বছর বাঁচবে, মানে হেলথ, ওই দেশের হেলথ সেক্টরটা কত ভালো, বুঝছো? আর হচ্ছে ওই দেশের এডুকেশনটা মানে তাদের শিক্ষা ব্যবস্থা কত ভালো, এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড করে একটা ইন্ডেক্স করছে, যাতে শুধুমাত্র ইনকাম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বা শুধু তো ইনকাম ইম্পর্টেন্ট না, এখন ইনকাম খুব ভালো দেশের ধরো হংকং, কিন্তু হংকং এর মানুষ কিন্তু খুব ঘিঞ্জি একটা অবস্থা থাকে, বুঝছো? তো তোমার এইসব মানে লাইফ এবং ওই যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা যত ভালো হবে ওই দেশের গড় প্রত্যাশিত আয়ু বেড়ে যায় বেশি থাকে, এবং এডুকেশন যত ভালো ওই দেশে ইনোভেশন ভালো। তো এইটার ভিত্তিতে আরেকটা ওই যে লিস্ট অফ কান্ট্রি বাই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে,
এইটা হচ্ছে দেখো 2018-19 এর রিপোর্ট। এখন এইটা দেখো নরওয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো এই রিপোর্টের ভিত্তিতে। নরওয়ে, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, হংকং, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর, মানে এগুলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো দেশ। এই প্রত্যেকটা ইন্ডিকেটরকে এক করে মাথা পিছু আয়ও ধরছে এবং অন্যান্য বিষয় ধরছে, বুঝছো? তো তোমরা যখন কান্ট্রি গুলাকে মানে কম্পেয়ার করবা তখন ইকোনমিক্স পড়ার পরে তোমাদের ইউ শুড লুক অ্যাট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বুঝতে পারছো? জি স্যার। যেটাতে ওই যে এডুকেশন, হেলথ এবং পার্কের মাথা পিছু আয় প্রত্যেকটা জিনিসকে ইনক্লুড করা হয়, ঠিক আছে? আচ্ছা তাইলে আপাতত এইটা নেক্সট ক্লাসে। আচ্ছা তোমরা তাইলে কি পড়বা সেটা হচ্ছে আমি বইয়ে যাই একটু। হ্যাঁ তাইলে আপাতত জিডিপি কাকে বলে এবং এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ আর ইনকাম অ্যাপ্রোচ এই জিনিসগুলো পড়বা। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট আসলে, এই যে ম্যাক্রো ইকোনমিক্স মেজারমেন্ট। পেজ নম্বর কত, 134 হচ্ছে এই পেজটা, হচ্ছে শুধুমাত্র ওই পরের গুলা সামারি, বুঝছো? মানে দেখো এখানে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ জাস্ট সংক্ষেপে লেখা, কিন্তু তোমাদের এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ প্রশ্ন আসলে তোমাদের ওই ইয়েতে দিতে হবে, ওই যে পরের দিকে আর কি। এখানে ওই যে বব আর ওই যে ক্যারোলিন এদের হ্যারির এই যে এগুলা দিয়ে আসলে ব্যাখ্যা দেওয়া আছে, বাট একবার রিডিং করে নিও এই পৃষ্ঠাটা 134, বুঝছো? রিডিং করলে পুরো বিষয়টা বুঝে নেবা। এরপরে হচ্ছে এই এইটা আরেকটা ইম্পর্টেন্ট, সরি একটা এইটা নেক্সট ক্লাসে করবো। থাকে এখন হোয়াট জিডিপি ওমিটস, মানে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় বছরই থাকে, সেটা হচ্ছে হোয়াট জিডিপি ওমিটস, মানে জিডিপি থেকে কোন বিষয়গুলো বাদ যায়, ঠিক আছে? আমি সংক্ষেপে বলে নেই, নেক্সট ক্লাস আবার একটু মনে করায় দিও, আবার স্টার্ট করব। নন মার্কেট গুডস এন্ড অ্যাক্টিভিটিস, মানে আমাদের মা বাবা যে আমাদেরকে সেবা, মানে মার যে ভালোবাসা বা সেবা আমরা পাই, রাইট, ওইটা কিন্তু জিডিপি তে আসে না। কিন্তু বাইরের দেশে যখন মায়ের যদি সেবা না করে আর যে চাইল্ড কেয়ার সেন্টারে, যে চাইল্ড কেয়ার সেন্টার আছে না বাচ্চাদের রাখা হয়, ওইখানে যখন দেওয়া হয় প্রচুর টাকা দিতে হয়, কিন্তু দেখো আমাদের মা বাবা আমাদেরকে ফ্রি ফ্রি অফ কস্ট আমাদেরকে এত বড় লালন পালন করছে, রাইট, বা ফ্যামিলির অন্যান্য মেম্বাররা, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে জিডিপি তে আসে না। এরপরে ইলিগাল অ্যাক্টিভিটিস, যে স্মাগলিং, ড্রাগ অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে এগুলোও কিন্তু আন্ডারগ্রাউন্ড ইকোনমির সাইজও কিন্তু বিশাল, ঠিক আছে? ওইটাও কিন্তু জিডিপি তে আসে না। সেলস অফ ইউজ গুড, আচ্ছা এইগুলো আমি মানে বাকিগুলো আমি পরে, যে গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট যেটা বললাম আগে, এইটাও আসে না। তো এই বিষয়গুলো আমরা পরে নেক্সট ক্লাসে আলোচনা করব, রাইট? ঠিক আছে, তাইলে আজকের মতো এখানে থাক, আর একটু চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এবং তোমরা যদি আমাকে বেশি করে প্রশ্ন না করো তাইলে কিন্তু আমার পক্ষে মানে বোঝা টাফ, যার ফলে তোমরা কতটুকু বুঝতে পারছো, রাইট? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ভালো করে প্রশ্ন একটু পরে প্রশ্ন করার চেষ্টা করো, ওকে? ওকে, ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ। স্যার আমাদের কি স্যার আগের ক্লাস বা এই ক্লাস স্যার রেকর্ডিং গুলো কি স্যার দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিতে পারবো আমি তোমাদেরকে, ওই যে গুগল ড্রাইভে আমি লিংকটা দিয়ে দিব না। হ্যাঁ আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
Thank you.